উনি বললেন যে এই সদ্য নাকি আমি রাহুল গান্ধীর সাথে দেখা করেছি। আপনি দিল্লির সাংবাদিক হিসেবে আমার হয়ে এই প্রশ্নটার জবাব দেবেন যে এই ঘটনাটা সত্যি না মিথ্যে। স্বাভাবিকভাবে অবস্থান বদল কেউ করেনি, কংগ্রেস আমরা তো সবাই কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেছি, আজ আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি, তাহলে অবস্থান বদলের প্রশ্ন কি? এটা কি, আমি তো কংগ্রেস করতাম, কংগ্রেস ছেড়ে তৃণমূল করছি, এবং আমি নীতিগতভাবে মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের 2012 পর 2014 সাল 2015 সালে আমরা কংগ্রেসের বিরুদ্ধেই আন্দোলন করেই তৃণমূল কংগ্রেস 34টা লোকসভা আসন পেয়েছিল। তো স্বাভাবিকভাবেই এইসব মানুষ, কিছু মানুষ থাকে ফ্রাস্ট্রেটেড মানুষ, অনেক কিছু বলতে পারে, আমি এসব বলবো না।